চট্টগ্রামে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নগরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের করা হয় সতর্ক। নিয়মিত অভিযানের কারণে বাজারে দাম নিয়ন্ত্রণে থাকার কথা জানান ম্যাজিস্ট্রেটরা। নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সকালে ভোগ্যপণ্যের সবথেকে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন আড়ত ঘুরে পণ্যের ক্রয় বিক্রয় রসিদের পাশাপাশি মূল্য তালিকা সঠিকভাবে আছে কিনা দেখেন। মূল্য তালিকা হালনাগাদ না করায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন। কিছু ব্যত্যয় আমরা পেয়েছি, যারা আপনার মূল্য তালিকা টানায়নি বা মূল্য তালিকা আপনার তারা আপ টু ডেট করে নাই বা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে কিছু হেরফের রয়েছে, তো তাদেরকে আমরা অর্থদণ্ড করেছি। এছাড়া নগরীর গোলাম রসুল মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউরি বাজার ও বহদ্দারহাট বাজারে অভিযান চালায় জেলা প্রশাসনের একাধিক টিম। সেখানে নানা অনিয়মের অভিযোগে ব্যবসায়ীদের জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়। বিভিন্ন অভিযোগ পাই যে আমরা যখন বাজারে থাকি ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন সময়ে দাম কম থাকে, আমরা চলে গেলে আবার দাম বেড়ে যায়। সার্বিক বিষয়গুলো খেয়াল রেখে আমরা এবার আমাদের অগ্রগামী টিম সার্ভে করে গিয়েছি বিভিন্ন দোকানে দোকানে, তারপর আমরা এখানে ভ্রাম্যমাণ আদালতে এসেছি। বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি সাধারণ মানুষের। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।